প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন, সবাইকে যারা ছাত্রিক মোবারকবাদ শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছি যে বিভিন্ন পদে ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলো দেখা যাক বিস্তারিত। তো দেখতে পাচ্ছি এটা শেষ তারিখ হচ্ছে 5 জানুয়ারি 2023। তো নিয়োগ বিজ্ঞপ্তি তারা বলে দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক প্রদেয় ভাতাদি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত অফিসের শূন্য পদসমূহের নামের পার্শ্বে উল্লেখিত বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আবেদন করা হচ্ছে। তো দেখতে পাচ্ছি যে আয়ের অনুষদ পদ নাম ও বেতন স্কেল দেওয়া আছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত পদ সংখ্যা 1টি। ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, দায়িত্ব সেটা দেখে নেবেন, তারপর সেটা আবেদন করবেন। তো দেখতে পাচ্ছেন ক্রিমিনোলজি বিভাগ গ্রন্থাগার সহকারীর জন্য একটি পদ তার সৃষ্টি করেছে, সেটা হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। প্রার্থীকে এসএসসি এইচএসসি সবার পরীক্ষার ন্যূনতম জিপিএ 5 স্কেলে ন্যূনতম 3,000 জিপিএ এবং 4 স্কেলে ন্যূনতম 2,705 সহ স্নাতক পাস হতে হবে। তিন নম্বর দেখতে পাচ্ছেন যে প্রধান প্রকৌশলী দপ্তর ইলেকট্রিক মিস্ত্রি দেখতে পাচ্ছেন পদসংখ্যা 1টি। প্রার্থীকে এসএসসি এইচএসসি পাস সহ আর বিভিন্ন কথা বলা হচ্ছে, আপনার নিজ দায়িত্বে দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা মিলে কিনা। খরবা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কাম সোয়ারেজ মিস্ত্রি পঞ্চাঙ্গ হচ্ছে 1টি। প্রার্থীকে এসএসসি এইচএসসি সবার ন্যূনতম দ্বিতীয় বিভাগে 5 স্কেলে ন্যূনতম 3.0 অথবা বিভিন্ন ধরনের যোগ্যতার কথা বলা হয়েছে, আপনার নিজ দায়িত্বে সেটা দেখে নেবেন। তারপর নিজ দিকে বেশ কিছু রুলস তারা দিয়ে দিয়েছে, আপনি যদি আবেদন করেন তাহলে আপনাকে কিন্তু রুলসগুলো ভালোভাবে পড়তে হবে, কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন, যাতে আমরা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।